এইখানে আমি প্রথমেই স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার সাথে দেশের গণতন্ত্র, স্বাধিকার এবং স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতে উঁচু মর্যাদা দান করেন। আজকের যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা আমরা করব মনে করেছিলাম, তো আমাদের যিনি জেনারেল সেক্রেটারি মহিলা কমিটির, উনি সবই বলে গিয়েছেন, সুতরাং আমি আসসালামু আলাইকুম বলে চলে যেতে পারি। তবু যা হোক, যেহেতু দুই একটা কথা বলতে হবে, আমরা একটা জিনিস বুঝতে হবে যে আমরা, উনি একটা জিনিস বলেছেন, উই আর দ্য পরিপূরক। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে হোয়াট ডাজ ইট মিন, রাইট অফ দ্য উইমেন বলতে কী বোঝানো হয়। রাইট শব্দটা যেটা অধিকার, ইংরেজিতে রাইটের একটা নাউনের নাউন আছে আবার ভার্ব আছে, নাউনটা হলো হুইচ ইজ নর্মালি কারেক্ট, জাস্ট অর অনারেবল, আর অ্যাডজেক্টিভ হলে মোরালি গুড, জাস্টিফাইড অর অ্যাকসেপ্টেবল। তো পার্থক্যটা হলো অ্যাকসেপ্টেবল আর নাউনে হলো অনারেবল। তো দুটোকে যদি আমরা কম্বাইন করে মিনিং করি, রাইটের অর্থটা হলো ইট শুড বি অ্যাকসেপ্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ অনারেবল। উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন উই আর নট দ্য কম্পিটিটর। কার্ল লুইসের সাথে কিন্তু মেরিয়ান জোন্স কখনো দৌড়দে নেই, দিস ইজ নট পসিবল। কমপ্লেকশন অফ দ্য জেন্ডার্স আর ডিফারেন্ট, ছেলেরা বেজ ওরিয়েন্টেড, মেয়েরা এসিড ওরিয়েন্টেড। তো সেজন্য মোহাম্মদ আলীর সাথে কখনো কোনো মহিলা বক্সারের ফাইট হয়নি, দিস ইজ নট ইকুয়াল রাইট। যেটা জিনিসটা হলো যার যেটা প্রাপ্য সেটা সেখানে দিতে হবে পরিপূরক। আমরা যদি গভর্নেন্স, রাষ্ট্র পরিচালনা, গুড গভর্নেন্সের কথা যদি আমরা চিন্তা করি, মানব ইতিহাসের সব থেকে বড় গুড গভর্নেন্স, আমরা নবীদের কথা ধরছি না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আপনি উইলিয়াম মুর, থমাস কার্লাইল বা হিত্তি, এদের যদি আপনার অ্যানালাইসিস করেন, তাদের বক্তব্য হলো যত গভর্নেন্স হবে, ওমর ইবনুল খাত্তাবের গভর্নেন্স হলো মানব জাতির সামনে একটা আদর্শ, ওইটাকে আদর্শ ধরে সব গণতন্ত্রই বলি আর গভর্নেন্স বলি ওই দিকে ধাবিত হয় কি না। তো এখন হযরত ওমরের সময় ইসলামের সব থেকে বড় বিধিবিধানগুলো পালন হয়েছে, ইসলামের প্রায় 85% 90% বিধিবিধান ওনার মাধ্যমে প্রতিপালিত হয়েছে। ইউ সি দ্য রাইট অফ দ্য উইমেন কেমন, ডু ইউ নো যে হযরত ওমরের মার্কেটিং অ্যাডভাইজার ছিলেন একজন মহিলা, সাফিয়া বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ডু ইউ নো দিস। তখন মুসলিম সাম্রাজ্যে কেউ বড় ব্যবসা, ইন্ডাস্ট্রি কিছু করতে গেলে সাফিয়া বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর কাছ থেকে পরীক্ষা নিয়ে পাশ করতে হইতো। উনি কোয়ালিটি কন্ট্রোল করতেন, উনি ওনার একটা বাহিনী ছিল, শি ওয়াজ দ্য লিডার। কারণ মার্কেট ইকোনমি সম্পর্কে ওনার যে জ্ঞান ছিল, ইভেন হযরত আলীকেও উনি অতদূর মনে করেন নাই। হি ইজ রিগার্ড এজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়াইজেস্ট অফ অল টাইম। আজকে যে কেমিস্ট্রিতে যে আপনার যে থিওরি আসতেছে আর্টিফিশিয়ালি মার্কারিকে কয়েক সেকেন্ডের জন্য গোল্ড করা যায়, এটা হযরত আলী ওই সময় বলে গেছেন। ম্যাথমেটিক্সের সর্বকালের সেরা পণ্ডিত ওনার উপর দিয়ে আবদুল্লাহ ইবনে মাসুদ, যিনি পণ্ডিতদেরও পণ্ডিত ছিলেন, ওনারা জীবিত থাকা অবস্থায় উনি সাফিয়া বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে মার্কেট সুপারভাইজার করছেন। নট অনলি দ্যাট, যে দোকান দেবে কি না, কোয়ালিটি কন্ট্রোল, ট্রেড অ্যান্ড কমার্স, ইম্পোর্ট এক্সপোর্ট, মদিনার ডিমান্ড সাপ্লাই সব কিছু উনি দেখতেন। দিস ইজ কল্ড দ্য রাইট অফ দ্য উইমেন। ওনার সাকসেসে হি বিকেম সো অ্যামাজ, এত সন্তুষ্ট এবং এত মানে আনন্দিত হয়েছিলেন যে পরবর্তীতে ওনার রিকমেন্ডেশনে সামারা বিনতে নুহায়েককে মক্কার মার্কেট সুপারভাইজার নিয়োগ করলেন। যে মক্কায়ও একজন মহিলা আছে, তারও মার্কেট ইকোনমি, ট্রেড অ্যান্ড কমার্স সম্পর্কে এত ভালো অবস্থা। তো আমাদেরকে সেই জন্য বুঝতে হবে, আমরা ওই আমলের কথা বলতেছি যখন মেয়েদের অধিকার সম্পর্কে কিছুই জানা ছিল না। আমি জানি না আপনারা জুবাইদার নাম জানেন কি না, খলিফা হারুন রশিদের, যাকে সাহাবাদের পরবর্তী সময়ে সব থেকে বেস্ট গভর্নেন্স বলা হয়। জুবাইদা ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মহিলাদের একজন। বাগদাদ থেকে মক্কা পর্যন্ত 1400 কিলোমিটার রাস্তা ওনার নির্দেশনায় সৃষ্টি হয়েছে, যে শুধু হজ না, ট্রেড অ্যান্ড কমার্স, মানুষের কমিউনিকেশন করার জন্য এই 1450 কিলোমিটার রাস্তা করতে হবে, আদারওয়াইজ ডেভেলপমেন্ট সম্পূর্ণ না, শুধু যুদ্ধ দিয়েই হবে না। এবং
রাস্তায় রাস্তায় যে আপনার বিভিন্ন জায়গায় রেস্টিং প্লেস, মেয়েদের জন্য আলাদা ডাক্তার রাখা, পুলিশ রাখা, প্রোটেকশন দেওয়া, পানির ব্যবস্থা করা, এগুলো সব জোবাইদার আপনার পরামর্শে হয়েছে। এবং দুইজন কত টাকা খরচ করেছেন উনি এটার জন্য, এই কমিউনিকেশন সিস্টেমের জন্য? 5,900 কেজি স্বর্ণ ব্যয় হয়েছে এটার পিছনে। পৃথিবীতে ক্যান ইউ টেল মি এ সিঙ্গেল ইকোনমিস্ট এনি ওয়ান ইন এনিহোয়ার ইন হিস্ট্রি যিনি একা 5,900 কেজি স্বর্ণ বিক্রি করছেন কোনো প্রোগ্রামে? কতগুলি পদ্মা ব্রিজ হবে, ক্যান ইউ ইমাজিন দিস? কতগুলি আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে $10 বিলিয়ন, ক্যান ইউ ইমাজিন? একটা প্রশ্নও করেন নাই কিন্তু হারুন রশিদ, খলিফা হারুন রশিদ কিন্তু ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট রুলার অফ অল টাইম। এত ফেইথ ছিল জোবেদের উপরে যে হ্যাঁ সে যা করতেছে এটার রিটার্ন অনেক বেশি আসবে। যারা হজে গেছেন দেখছেন, উনি ওনার মাথায় দেখ ঢুকলো যেখানে তো পানির অভাব আছে, উনি সে আরাফাত থেকে ইঞ্জিনিয়ারদের অর্ডার নিয়ে গেলেন বাগদাদ থেকে, তোমরা যারা বাগদাদের সেচ ব্যবস্থা করছো তোমরা এখানে আসো, আরাফাত থেকে একেবারে মক্কা পর্যন্ত ট্রেঞ্চ করে করে, স্লোপ করে করে, আপনার নিচ দিয়ে আপনার টানেল করে ওই পাহাড়ের উপরে পাম্প করে পানি তুলে ওইখান থেকে ছেড়ে দিতেন মক্কা পর্যন্ত। যারা ড্রাই সিজনে হজ করছেন দে নো ইট ওয়েল কী ক্রাইসিস হয় পানির। এখন তো তাও ধরেন কমফোর্টেবল সিনারিও, এতেই আমাদের এত কষ্ট হতো, আর ওই সময় কী অবস্থা তো দেখেন। ইউসি তো আমার তো জিনিসটা আমাকে বুঝতে হবে। ডিউ নো হুদাইবিয়ার সন্ধির সময় গণ্ডগোল লেগে গেল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের যে ওমরা হইলো এই চুক্তি ঠিক হলো এটা কীভাবে আমরা বুঝবো, আমরা মানি? উনি বলতেছেন তারপরেও মানে না, ওনার সাথে ওনার ওয়াইফ ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, ডিউ নো ওয়ান অফ দ্য টপ মোস্ট নারীবাদী আন্দোলনকারী উনি। উনি কোরআনের কোনো আয়াত নাজিল হলে রাসূল ইসলামকে চ্যালেঞ্জ করতেন মহিলাদের অধিকার কোথায় গেল। আমরা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা বেশি জানি কিন্তু নারীর অধিকার সবথেকে বেশি প্রতিষ্ঠা করে গেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। নারীরা কী করবে, নারীদের আয়ের কী ব্যবস্থা হলো, নারীরা কেন দুই বিয়ে করতে পারবে না, নারীরা কেন এইভাবে কাজ করতে হবে? উই ডোন্ট নো দিস, আমরা খালি ওই সাইটগুলি পড়ি, আরে কোরআন হাদিস সাপে কাটবে, হুরপুরি পাওয়া যাবে, আগুনও জ্বলবে, নাহলে বাগানে পড়বে, এগুলো তো জান্নাতের জাহান্নামের বিষয়, এগুলির বিষয়ে তো কোনো হিসাব দিতে হবে না। কবরে হাসরের মধ্যে নিগলে কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন হবে তোমার আশেপাশে যারা ছিল তাদেরকে তুমি কীভাবে ডিল করলে। তারপরে যখন গণ্ডগোল লেগে গেলো সাহাবারা 1400-1500 সাহাবিদের মধ্যে গণ্ডগোল লেগে গেলো, ওমরা হয় না, রাসূলুল্লাহ ইসলাম বললে কীভাবে হবে, ওমরার তো আমরা চিহ্ন পাচ্ছি না, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা গণ্ডগোল শুনে রাসূলুল্লাহ ইসলামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে আসেন। ভিতরে এসে বললেন আপনি এই যে খুঁটটা নেন, সবার সামনে গিয়ে মাথা চেঁচে ফেলেন, তাইলে আপনি মাথা চাচলে সবার মধ্যে কনফিউশন দূর হয়ে যাবে, ক্যান ইউ ইমাজিন? এবং উনি যে যখন সবার সামনে মাথাটা চেঁচে ফেললেন, সাথে সাথে সব সাহাবিরা মাথা চেঁচে ফেললো যে আমাদের ওমরা হয়ে গেছে। এত বড় একটা বিপর্যয়ের সময় এমনিতেই চুক্তিতে মুসলমানরা অসন্তুষ্ট ছিল একটা বড় সংখ্যক লোক, তার মধ্যে ওমরা হলো কি না, ওমরা করতে আসছি, আপনি বলছেন ওমরা করতে আসবো, কীভাবে আমরা বুঝতে পারবো? হাউ শিখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন, ব্যবসা বাণিজ্য ট্রানজ্যাকশন কে শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি একজন অজ্ঞ নিরক্ষর লোক ছিলেন। সূরা আপনার ইপরে দেখবেন সূরা দোহা, আলাম ইয়াজিদ কে ইয়াতিমান ফাওয়া, 6 নম্বর আয়াতে বলছে যে উনি একজন ইয়াতিম ছিলেন। ও আজাদাকা দোয়াল্লাহ ফাহাদা, একজন অজ্ঞ নিরক্ষর লোক ছিলেন, তাকে ট্রেড অ্যান্ড কমার্স ইকোনমি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন এগুলি কে শিখিয়েছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে দুইটা লোকের ঋণ আমি শোধ করতে পারবো না, এটা আল্লাহ করবে, একটা আবু বকর আর একটা খাদিজা। তো আমরা ওই ওই সব সাইডগুলোই নেই না কিন্তু, আমরা কিন্তু খালি সাপে কাটবে উঠবে এইগুলি, ওগুলো জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে তুমি তোমার হক কতটুকু আদায় করেছ, আমি নিজে সম্মান করি কি না, আমি নিজে ঠিকভাবে ব্রিফ কি না, আমার সন্তানকে আমি সেইভাবে ডেভেলপ করি কি না। ডিউ নো যে বুখারী শরীফের হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উপরে সবচেয়ে বেশি হককার, বলে তোমার মা, বলে দ্বিতীয় হককার সেটাও তোমার মা, তৃতীয় হককার সেটাও তোমার মা, চতুর্থ হককার তোমার বাবা। এখন যদি একটা সিনারিও অকার করে, ধরেন দুইজন খুবই অভুক্ত লোক, আমার বাবা আমার মা, একজনের খাবার আছে, একটা দুইজনকে দিলে দুজনই মারা যাবে, একজন বাঁচবে,
কুরআনের ফাতোয়া তখন মাকে খাওয়াইতে হবে বাবা মারা যাবে ফাতোয়া দিতে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস এবং আল্লাহ তাআলা সেই জন্য সূরা আকাবের 14 নম্বরে একটা আয়াত নাযিল করলেন ওয়া সাইনাল ইনসানা বি ওয়ালিদাইনি ইহসানান হামালাতু উম্মুহু কুরহান ওয়া দাকাতু কুরহান যে তোমার মা ক্যারিং এর কষ্ট একা ভোগ করে তোমার মা লেবার পেইন একা ভোগ করে তোমার মা ব্রেস্ট ফিডিং এর কষ্ট একা ভোগ করে মানুষের জন্ম এবং বেঁচে থাকার প্রথম তিনটা স্টেজে মায়ের ভূমিকা একা সেজন্য আল্লাহ তাআলা প্রথম তিনটা হক দিবেন মাকে আমরা তো একটু প্র্যাকটিস করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়জনকে আমি হাশরের ময়দানে অভিশাপ দেব তার এক নাম্বার হবে যে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে রাসূলুল্লাহ সাল্লামকে গালি দিয়ে কুরআনের বিরুদ্ধে চারণ করছে না মার সাথে যে খারাপ ব্যবহার করছে এটা মাফেরই কোনো সিস্টেম নাই আমি আমার বিহেভিয়ারের মধ্যে এটা পাঠে পুট আপ করি না ডু ইউ নো পৃথিবীতে কাজকর্মের মধ্যে এক নাম্বার হক হলো একটা মা যখন সন্তান জন্ম দিবে তখন তার সার্ভিস পাওয়া রিপ্রোডাক্টিভ রাইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য নাম্বার ওয়ান রাইট অফ দ্য গভর্নেন্স অফ দ্য স্টেট ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিক্লেয়ার করে দিয়েছেন এটা ভেরি ইমোশনাল আমি তবু বলছি যে আমরা জানি না বলে আমরা প্র্যাকটিস করতে পারি না উনি একদিন মদিনার বাইরে দিয়ে ঘুরতেছেন বিকালের দিকে দেখে যে একটা টেন্ট আমি সরি এটা খুবই একটা ইমোশনাল বিষয় ইফ আই ক্যানট কন্টিনিউ আমি বন্ধ করে দেবো তাহলে তো উনি এক হিউম্যান রাইটসের সাথে কেমনভাবে রিলেটেড জিনিসটা উনি যখন আসতে তো দেখে যে একটা লোক পাইচারি করতেছে তো উনি তখন কি অসুবিধা হচ্ছে তো পাইচারি করতেছে উনি নামলেন কথা বললেন কী হয়েছে তুমি এখানে কেন তো বলল টেন্টের এখানে টেন্ট কেন তো সে মানে ঘুরে বেড়ায় আর কি বেদুইন টাইপের লোক বলল টেন্টের ভিতরে আমার ওয়াইফ আছে শি ইজ ক্যারিং তার বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে তো ধৈর্য তোমার কথা বলতে বললো তা তুমি এখানে কেন রয়েছো এই মরুভূমিতে কেন তুমি কেন মদিনায় গেল না ওই লোক বিরক্ত হয়ে গেছে বলে এই মিয়া যাও তো এখান থেকে কোনো হেল্প করতে পারবা না কিছু না আমার ডিস্টার্ব করতেছে আমার টেনশনে এমনি সময় নেই তুমি এখান থেকে ভাগো কী করবো আর ওমর এখন খলিফা হয়েছে আর আমার ওয়াইফ হেল্প পাচ্ছে না সার্ভিস পাচ্ছে না এই হলো ওমরের খেলাফতের মানে অবস্থা উনি তাড়াতাড়ি বাসায় গেলেন ওনার ওয়াইফ কুলসুম ছিলেন তখন মদিনার ওয়ান অফ দ্য বেস্ট নার্সেস বলল কুলসুম তুমি তাড়াতাড়ি তোমার ইকুইপমেন্টগুলি নাও ওমরকে বাঁচাতে হবে জাস্ট ইউ সি উনি কমেন্টটা কী করলেন তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে যেতে হবে তোমার ইকুইপমেন্ট নাও ওমরকে বাঁচাতে হবে তো উনি তো বুঝে যাক উনি রেডি হয়েছেন উনি তাড়াতাড়ি বাইতুল মালে গিয়ে কিছু খাবার টাবার নিয়ে আসলেন এবং সময় কম দেখে উনি তাড়াতাড়ি ঘোড়াতে তুললেন ওনার ওয়াইফ কুলসুমকে ঘোড়া চালায় নিয়ে ওই টেন্টে গিয়ে ওয়াইফকে ভিতরে ঢুকাই দিলেন উনি বাসায় বাইরে একটু রান্না একটু রান্না টান্না করে বলে তুমি তো নিশ্চয়ই সারাদিন খাও নাই তো তোমাকে খাওয়াতে তুমি একটু একটু খাও তো সেই লোকটা একটু একটু খাচ্ছে আর সে আক্ষেপ করতেছে হাসরের ময়দানে আমি ওমরকে দেখে নিব এই ওমর খলিফা আরামে খাওয়া দাওয়া করছে আর আমার ওয়াইফ এখানে মা হবে দিস ইজ দ্য নাম্বার ওয়ান রাইট সে কোনো সার্ভিস পাচ্ছে না তো হজরত ওমর কিছু বলতেছেন না তো খাওয়া টাওয়া দিছে তো কতক্ষণ পরে ভিতর থেকে ওনার ওয়াইফ ডাকছেন আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে সুসংবাদ দেন তার ছেলে হয়েছে বাচ্চাটা নেন বাবার কোলে দেন তো হজরত ওমর আর আপনি রেডি থাকবেন আমি যখন বলবো একটু লিকুইড খাবার দিবেন তো যাই হোক উনি দুধ গরম করতেছিলেন তো উনি বাচ্চাটাকে নিয়ে এসে বাবার কোলে দিবে বাবা বাচ্চাকে নিবে তো হজরত ওমরের পায়ে পড়ার অবস্থা আল্লাহ আমি ওমরকে কত গালিগালাজ করছি আমি বুঝি নাই যে ওমর এত বড় এত মহান হজরত ওমর বলে তুমি মাপ চাও কেন আমি তো মাপ চাচ্ছি তুমি আমাকে একটা শর্ত দিচ্ছি তুমি আমাকে কথা দাও তোমার ওয়াইফের কাছ থেকে তুমি আমাকে মাফ করাই নিবা ক্যান ইউ ইমাজিন দিস বলে তোমার ওয়াইফ যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরে আমি ওমর জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই সে যদি বলে আল্লাহ আমি মা হওয়ার সময় কষ্ট করেছি কোনো সার্ভিস পাই নাই আর ওমর ইবনুল খাত্তাব সে খলিফা ছিল আমার কোনো যত্ন নেয় নাই আমার কোনো আমল কিছু হবে না আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কোনো কাজে আসবে না পর্দা পারমিট করে না নাহলে আমি ওর পায়ে পড়ে থাকতাম এখন যতক্ষণ মাফ না করত ক্যান ইউ ইমাজিন ওনলি সাহাবা
যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে নবী হলো উমর হতো অনলি সাহাবা যিনি মুসলমান হওয়ার সাথে সাথে ওহী নাযিল হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছেন বলে কেন রাসূলুল্লাহ উত্তর দিলেন বলে উমর মুসলমান হয়েছে সেজন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন সমস্ত জীব যারা আছো অনুভূতি যাদের আছে আজকে আনন্দ করো কারণ উমর মুসলমান হয়েছে কুরআন শরীফের 17টা 18টা আয়াত আছে যে ইসলামের কোনো বিধিবিধান ছিল না হযরত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ এটা বিধান হওয়া উচিত আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাযিল করে এইগুলোকে বিধান করছে আর সেই লোক একটা ঘুরে ফিরে বেড়ায় সেই মহিলার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা ভিক্ষা চাচ্ছে ক্ষমা চাচ্ছে তার ও মায়ের অধিকার নষ্ট হয়েছে সেজন্য আমরা তো জানি না বুঝি না সেজন্য আমাদের এই অবস্থা এই কথাটা যদি আমরা আমাদের সন্তানদেরকে বোঝাই তাহলে আমি আমাদের দেশের কনটেক্সটের কথা বলতেছি আমাদের সিনারিও চেঞ্জ হয়ে যাবে হযরত ওমর কোরআনের অংশ উনি ওহির অংশ উনি নবুয়তের অংশ ডিক্লেয়ার যে জান্নাতে যাবে কিন্তু সে একজন মহিলার সাধারণ একজন মহিলার পায়ে পড়ে ভিক্ষা যেমন পরে লাস্টলি উনি ডিক্লেয়ার করে দিলেন আজকের থেকে আমার রাজ্যের এক নাম্বার হক হলো একটা মায়ের রিপ্রোডাক্টিভ রাইট তো এগুলো যদি আমরা না বুঝি আমি যখন পদ্মা ব্রিজ ডিভিশনে গেলাম গিয়ে আমি চেক করলাম যেহেতু আমার অ্যাকুইজিশনের অভিজ্ঞতা আছে আচ্ছা কী পরিমাণের মেয়েদের নাম আছে দেখি দেখি 14-15% ওকে এত কম কেন 50% মহিলা তো মিনিমাম 40-45 তো হওয়া উচিত বলে স্যার নেয় না আমি কেন নেবে না এগুলো হবে না দিচ্ছে না আমি আমার ছেলেকে আমার মেয়েকে বুঝাই না যে একদম মেয়েদের হক আছে সূরা নিসা 7 নম্বর আয়াতে বলে দিয়েছে আমি নির্ধারণ করে দিয়েছি অংশ কম হোক বেশি হোক খবরদার অন্যথায় করবেন না আমি যদি আমি তো একটা বড় পোষণ লোককে চিনি মেয়েরা আবার কিসের সম্পত্তি পাবে মেয়েরা আবার বাড়ির সম্পত্তি কিসে ওই চকের থেকে দিতে হবে ওয়াই আমার তো ইমানই নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবো গিয়া সারা জীবন নামাজ পড়বো না তার জন্য কাফের হবো না কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে যাবো গিয়া তখন আমার ইমান নষ্ট হয়ে যাবে তো আমাকে এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে না করি যৌতুক এখানে আমরা কতজন আছি প্রায় 150-200 লোক আছি মেয়ের উপরে চাপাই দিচ্ছি মনে রাখতে হবে যৌতুক নিয়ে যে বিয়ে করবে সেই ছেলে ওই বিয়ে হারাম বিয়ে হবে এবং সে অ্যাডাল্টার হিসেবে ব্যভিচার হিসেবে থাকবে এবং ব্যভিচার হিসেবে কবরে যাবে তার বাবা মা যদি এই যৌতুককে নিষেধ করে তারাও ব্যভিচার হিসেবে যাবে মেয়ের কিন্তু বিয়ে হয়ে যাবে উই ডু নো ইট আপনারা দেখবেন তাবলিগ আল্লাহরা যে বিয়ে করে 10-12 জনের বেশি যায় না তাও আসরের নামাজের আগে যায় আমাদের একজন সেক্রেটারি ছিলেন উনি একদিন আক্ষেপ করে বলতেছে আনোয়ার তুমি একটু দেখো তো আমার ভাইটা ডাক্তার তাবলিগ করে আমাদের এত বড় ফ্যামিলি নামাই দামি ওরা নাকি মাত্র 10 জন আসবে তাও নাকি আসরের নামাজের আগে আসবে একটু নাস্তা খেয়ে মেয়ে নিয়ে চলে যাবে বিকজ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন বিয়ের খরচ হলো ছেলের তুমি খেজুর দিয়ে বিয়ে পড়ায় দাও কিন্তু তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার ক্ষমতা অনুযায়ী মানুষকে ওয়ালিমাতে দাওয়াত দিয়ে খাওয়াও কেন এটার একটা সামাজিক স্বীকৃতির প্রয়োজন আছে যখন একটা মানুষের জন্ম হয় একটা মানুষ মারা যায় বা একটা বিয়ে হয় এগুলো শুধু ইন্ডিভিজুয়াল বিষয় না এর সাথে সামাজিক রাষ্ট্রীয় দেনা পাওনা ওয়ারিশ জড়িত হয়ে যায় সেজন্য সবাইকে জানাইতে হয় এবং বিয়ে করলাম এটা জানানোর দায়িত্ব এটা হলো ছেলের উপরে তো ছেলের পক্ষে তার মুরব্বী দাওয়াত দিয়ে বলবে যে আমার ছেলে বা আমার ভাতিজা আমার ভাগ্নার সাথে অমুকের বিয়ে হয়েছে আপনারা সাক্ষী থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি রোজা থাকো তোমাকে ওয়ামিলাতে ওয়ালিমাতে দাওয়াত দিলে গিয়ে ওই রোজা ভেঙে খাবে পরে আবার রোজা শেষ করে ফেলবে তো আমরা আমাদের ব্যবহারিক জিনিসগুলো রাষ্ট্রীয় হোক যেখানে হোক এটা নারী দিবসের বিষয়টা হলো সম্পূর্ণ আমরা যেটা বললাম অধিকারের সাথে সম্মান এবং হক দুটো একসাথে জড়িত তো এখন আমি যদি সেটাই না করি আমার সামনাসামনি বললে কেমন হয় জানি না আমার ওয়াইফ যদি এভাবে কোঅপারেট না করতো আমি কোনোদিনই ক্যাবিনে সেক্রেটারি হতে পারতাম না দ্যাট ওয়াজ নট সিম্পলি পসিবল আবার আমি কোঅপারেট না করলেও সে সচিব হইতে পারতো না এটা দিস ইজ এ একটা টু ওয়ে একটা রেসিপ্রোকাল একটা কোঅপারেশন সেটা বুঝতে হবে তো আমরা সবাই যদি বুঝি প্র্যাকটিক্যাল সাইড বিশেষ আমি এই জন্যই ধর্মীয় সেক্টর নিয়ে আসলাম যে এগুলো আমাদের আমরা খুব ফিল করি আমাদের অন্তরে এগুলি আমাদেরকে একটা আঘাত করে বা আমাদেরকে একটা নাড়া দেয় তো এগুলো কোরআন হাদিস শুধুমাত্র সাপে কাটা আর হুলপুরির জন্য না এটা হলো একটা আপনার
প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ওরিয়েন্টেড জিনিস। আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওরা প্র্যাকটিস করে কিন্তু আমরা প্র্যাকটিস করি না, আমাদের জিনিসগুলো ওরা নিয়ে প্র্যাকটিস করে। তো সেজন্য আমরা আজকের দিনে আমাদের সবারই প্রতিজ্ঞা থাকবে যে যেটা পাওনা ছেলে হোক মেয়ে হোক তাকে সেটা সেইভাবে এবং সম্মানজনকভাবে তাকে যেন প্রদান করার জন্য আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ হই। আর এই ঘরে যারা আসি তাদের ছেলেরা যেন কোনোভাবে যৌতুক না নিই, তাহলে তো অন্তত 200টা মেয়ের মা বাবা শান্তিতে থাকবে। সবাইকে ধন্যবাদ।